তো ঘরের দাদা এজনের বিয়া আর ভাগিন আহি পাল আর ভাগিনের মানে মামার বিয়া। নতুন ভিডিও এটা সকলকে স্বাগতম, যখন নতুনকে ভিজিট করেছে সাবস্ক্রাইব করক আর লাইক টু দি, শেষলৈকে ভিডিওটি চাই থাকক। মানে অহাকালি রিসেপশন, আজি কইনা আনিব যাব লাগবে, যাওয়া কোচরটো গিয়েছে দুখনকে বিয়া, আজি আর বিয়া। আমার মানে বংশতর বিয়াবিলাক আরম্ভ হয়ে গেছে আর যাক বাকি আছিল দাদা বয়স হয়ে পেলায় আসিল আর সেইবিলাকও বিয়া পাতি আছে। আর যাওয়া বছরও দেখাইছোঁ দুখনকে বিয়া, এইজনী বিয়া দেখাইছিল বাই বৌ এজনীর, আর এজনী বৌ আছে রব দেখাই আছো, এইজনী বৌরও বিয়া দেখা পাইছিল। এনেকে থাকাই থাকবো আর তেনেকে মোরখনও আহি পাব। মই কিন্তু সরু রে ভাই ফালর, একেবারে সরু মানে আমার বংশতর ফালর। পানি তোলা কাম হয়ে গেল, দরাক গা ধোয়া হব। এই আমার গাঁর দুজনমান লড়াই বনাইছে, ধুনিয়া হয়েছে, রাতে ভাল লাগা হবো, এই লাইট চলি উঠব। বহুত সময় ধরে একটা খাওয়া নাছিল, এটা দই চিরা খাও। মাহু মাহুন খাই আছে এফালে দই চিরা, মা আজি অল্প ভাল পাইছে, যোগালে বেজি ইনজেকশন সিনজেকশন মারা হল। তো আমার মানিকপুরের যে আশ্রমের উৎসব হয়েছিল তাত মা অলমান দুপ পাইছিল, হাতখ লড়াব নরা অবস্থা হয়েছিল, এটা বেজি সেজি মারি ভাল হয়ে গেছে। তো আমি কইনা আনিব যাওয়ার কারণে রেডি, মা এফালে রেডি হল আর মই রেডি হলো, কট শট পিন্ধি পেলাই নতুন করে এখন কেনে লাগিছে আর মা এনেকে রেডি হয়েছে আর একটা গিফট লৈছে কইনার কারণে, মানে কইনাজনীও মার আলহী, আলহী মানে মারে ভাতিজি আর এফালেও ভাতিজা। কালি আছে রিসেপশন অহাকালি আর বাইদেউ না যায়, বাইদেউ আজি টোপনি ক্ষতি নকরে, তার মানে গাড়ি মটরতে উঠে তো বেশি, গাড়ি মটরত উঠা অভ্যাস নাই আর বেশি, মানে বেশি ঘুরা ফুরা করারে অভ্যাস নাই। তো আমি যাও কইনা ঘরের দৃশ্য দেখাম, এটা দরা ওলাই আছে, রেডি হয়ে আছে দরা, দরার অল্প দৃশ্য দেখাই দো কেন রেডি হয়ে আছে। রাতেপাতেও পানি তোলা দৃশ্য দেখাইছোঁ অল্প সলপ, এটা চাও আর অল্প কেন লাগছে, মানে তাকে চাব আছো। ইয়াতে সময় এটা 9:16, 9:16, তো আমার ফটোগ্রাফার ধনজিত আছে ইয়াতে। হাই, হ্যালো হ্যালো। ফটো আজি কিমান মান হল, আজি ফটো 350 মান হয়েছে, ওলাইছে রেডি হয়েছে। তো সেয়াটো ললো, এটা যাও ভাগিন থাকবো, ভাগিন আর বাড়ি থাকবো, ইসা ইসে কার্টুন। সো আমার গাড়ি রেডি হয়েছে, দৌড়া যাওয়া গাড়ি খুব ধুনিয়াকে সজা হয়েছে, লাল গোলাপ, লাল গোলাপ দেখা পাইছে কি ধুনিয়া। আমার দৌড়া যাব VVIP, আসলে এখন VVIP ক্লাস আর VIP ক্লাস খন এখন যাব, আমার কারণে এখন কিবা এনেকা ভাঙা সিঙা গাড়ি হবো। আর আর দৌড়াক দেখা আছে, দৌড়া রেডি হয়ে আছে। এনেকে প্রজাপতি কি জয় দিয়া হল আর আট নখান গাড়ি মিলি এটা ডাইরেক্ট কইনা হল। তো এটা ভাত খাম আমি, থাকি ভোক লাগি আছিল না, ভোক লাগি আছিল, তো আমার গোটেইবিলাক ইয়াতে খাম বুলি আছো আমি আচলতে যাওয়ারে। এফালে দৌড়ার কিবা কিবি চলি আছে আর কইনা রেডি হয়ে আছে, আমি মানে মামাহতো সাইডত, তো সেখানে মানে গোটে চিনাকি আর এইফালে চিনাকি এইফালে চিনাকি এনেকা হয়। সহযোগিতা নকরিল কাহ, সহযোগ নাই তাকেতো। আজি মাধব চৌধুরীর পদুলি এনেকে, মানে ভিডিওটো বিয়া নাম এনেকে সোমাই দিলো, ভাল লাগিল নিশ্চয় মা যেতিয়ে বঢ়িয়া বিয়া নাম শুনে আছে আর আমার বাইদেউ বুঝিছে কি তোমার।
বঢ়িয়া বিয়া শেষ এতিয়া দৰাই খাই আছে বিয়া প্ৰায় শেষ কইনা বিদায় দিব বাকী আছে আৰু মই উঠি ললো ইয়াতে আৰু ইয়াত দৰাৰ মুৰলী চুৰলী লৈ পেলাই বহুত টোপনি লাগিছে ৰাতিপুৱা কিবা কিবি দৃশ্য দেখাম আৰু অহাকালি আছে ৰিচেপশ্যন তো ৰিচেপশ্যনৰ আল্টিমেট ভিডিঅ' দেখা পাব অলপ চেলিব্ৰেশ্যন হ'ব আৰু দেখা পাব আৰু সংযোগ হৈ থাকিব এতিয়া ঘৰত যাওঁ শুই থাকোঁ তাৰপিছত ৰাতিপুৱা লগ পাম চোৱাকালি বিয়াৰ দৃশ্য দেখাইছো আজি হৈছে ৰিচেপশ্যন আমাৰ শিক্ষক প্ৰশিক্ষণ প্ৰতিষ্ঠানৰ পৰা আহি পালো তাৰ এটা ভিডিঅ' মই পিছত আগবঢ়াম মোৰ জন্মদিনো আছে মানে এটা ভিডিঅ' দেখা পাব তাৰ পিছত সেই ভিডিঅ'টো দেখা পাব আজি হৈছিল ফ্ৰেছাৰ্ছ নৱাগত আদৰণি সভা তাৰ ভিডিঅ'টো পিছত দেখাম বাকী এতিয়া ৰিচেপশ্যন খাই আহোঁ কিবা এটা খাওঁ আগতে তাৰপিছত লগ পাইছো দিনটো নাছিলো এতিয়া আহি ভাত চাত খাই ললো পৰীক্ষা আছিল বোলে এনেকে বিয়া বোলে এখন মঞ্চ পাতি অলপ সংগীতৰ আয়োজন কৰা হৈছে বহুত মানুহ আহিব এজন এজনকে মানে যিয়ে যি পাৰে গান গাই আছে আৰু আল্টিমেট মই অলপ শুনাইছো চাওক কইনা ঘৰৰ পৰা এইবিলাক আহি পাইছে তো এইবিলাক ফ্ৰিজ চ্ৰিজ কিবা কিনি বস্তু আৰু বহুত বহুদিন ভিডিঅ'ত দেখা নাছিল মানে বহুতে সেইকাৰণে একবাৰ দেখাই দিওঁ বঢ়িয়াকৈ ৰিয়েকশ্যন অলপমান মানুহ আহি আছে বৰ্তমান ভিৰ হৈছে আৰু এইখন দিয়া আছে ড্ৰেছিং আইনা আজি ৰিচেপশ্যনৰ এক গিফ্ট উঠি আছে এতিয়াও আলহী অহা শেষ হোৱা নাই আহি আছে সময় মোটামুটি 8:00 বজাৰ হ'লেই প্ৰায় পইচাখিনি গণি লওঁ এতিয়া এইবিলাক পইচা চইচা আছে পইচাটো খাই দিয়ে যেনিবা মিনিমাম গাঁওবিলাকত আজিকালি আগতে 10 টকাও দিছিল না 50 টকা মিনিমাম আৰু বাকী 100 টকীয়া 50 টকীয়া শুনিব লাগে এবাৰ গণিব লাগে তো এইখিনি হিচাপ হৈ গ'ল ইয়াত আছে 6600 মানে 6600 টকা তো কেটাৰিং তথা ৰান্ধনিৰ যিটো পাৰ্টি আছে সেইটো বহুত ডাঙৰ টীম এটা বিজনী ভেটাগাঁৱৰ সিহঁতে কৈ আছিল মানে উঠাবৰ কাৰণে সিহঁতক তো অলপমান দেখাই দিছোঁ সিহঁতক পূৰা ৰান্ধা বঢ়া চলি আছে ৰাতিলৈকে আলহী অহা শেষে হোৱা নাই এতিয়ালৈকে আৰু পৰিৱেশ এয়াই মানুহ এতিয়া নাই প্ৰায় বিয়াত দিদিমা ভাল লাগছে না গান্ধা দিদিমা বঢ়িয়া শেষত গোৱা গানটো বহুত বেছি ভাল লাগিল সেইকাৰণে অলপ বেছিকৈ শুনাই দিলোঁ আশা কৰোঁ ভাল লাগিল লাইকটো কৰি দিব নাপাহৰিব দেই লাইকটো কৰি দিয়ক আৰু যিসকল নতুনকৈ আহিছে মোৰ ভিডিঅ'ত সেইসকলে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু সকলোকে লগ পাম নেক্সট ভিডিঅ'ত ভাল হ'ব ধামাকা